হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মেশিনের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে বলেছেন সেলাই করতে করতে মাঝখানে সেলাই ওঠে না কিংবা একেবারেই সেলাই ওঠে না। এই সমস্যাটা খুবই ইজি পদ্ধতিতে দেখাবো, কারণ এই সমস্যাটাকে অনেকেই আপনারা খুবই কঠিন মনে করেন এবং দর্জির কাছে দৌড় দেন, আর এই সমস্যাটা নিয়ে দর্জিরা দেখা যায় 1500 টাকা রেখে দেয়। তো আজকে আমি আপনাদের এই সিম্পল সমস্যাটা কীভাবে সহজভাবে সমাধান করা যায় সেটাই দেখাবো। তো চলুন চলে যাই মেশিনের কাছে। তো ভিউয়ার্স, খেয়াল করে দেখুন, আমি একটা শিলি দিয়েছি, শিলিটা দেখুন জায়গায় জায়গায় গ্যাপ আছে। খেয়াল করে দেখুন, এই যে শিলিটা কিন্তু ভালো করে ওঠে নাই। খেয়াল করেছেন, শিলিটা কিন্তু সুন্দর ওঠে নাই, এই পিটও ভালো ওঠে নাই। দেখুন শিলিটা ভালো করে উঠেই নাই। এর সমস্যাটা কী, এটা কী কারণে হয়, চলুন দেখি। এই সমস্যাটা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখুন, সুইটা কিন্তু উল্টোভাবে লাগানো ছিল। তো ভিউয়ার্স লক্ষ্য করে দেখুন, তো আমরা কিন্তু মাঝে মাঝে দেখা যায় তাড়াহুড়ার কারণে এই নিডেলটা মানে সুইটা আমরা উল্টোভাবে লাগিয়ে ফেলি। খেয়াল করে দেখুন, একটা পা সুইয়ের মসৃণ দিক, আরেক দিক হচ্ছে আপনার একটু উঁচু। তো ভুলবশত আমরা উঁচু সাইডটা ডান পাশের দিকে দিয়ে দিই, মানে সুইয়ের এদিকটাতে। লক্ষ্য রাখতে হবে যে পাশটা সমান ওই পাশটা যেন ডান সাইডে হয়। লক্ষ্য করুন, আমার ডান সাইডে হবে সমান পাশটা, আর বাম পাশে হবে এই যে আমার যে উঁচু সাইডটা এটা। তো আমার সুইটা উল্টোভাবে লাগানো ছিল, এখন আমি সঠিকভাবে সুইটা লাগিয়ে নিব। আমার যেই পাশটা মসৃণ সাইড, ওই সাইডটা আমি এখন ভিতর দিকে দিয়ে তারপর আমি একটা সেলাই করে দেখব যে আমার শিলিটা আগের মতো গ্যাপ গ্যাপ হচ্ছে কি না। এখন আমি আপনাদের একটা সেলাই করে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, লক্ষ্য করে, এখন কিন্তু আমার সেলাইয়ের কোনো গ্যাপ পড়েনি, একদম সেলাইটা একদম পারফেক্টলি গুটি 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 হয়েছে, কোনো গ্যাপ নেই। আগের যে সেলাইটা ছিল আমার, একটু লক্ষ্য করে দেখুন, আগের সেলাইটা কিন্তু আমার এই যে গ্যাপ গ্যাপ ছিল সেলাইটা কিন্তু সুন্দর হয়নি, কিন্তু এখনকার সেলাইটা দেখুন কতটা মসৃণ এবং ভিতর দিকে ঢোকানো ঢোকানো হয়েছে। তাহলে এই হচ্ছে একটি সমস্যা, আমরা যদি নিডেলটা উল্টোভাবে লাগাই তাহলে কিন্তু সেলাইয়ে এরকম সেলাই হবে হবে, আবার গ্যাপ দিবে, ঠিক আছে। তো আরেকটা সমস্যা আছে, চলুন সেটা দেখে নিই। তো দেখুন আমি আরেকটা সমস্যা আপনাদের দেখাবো, তো আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স খেয়াল করুন, আমি যে সেলাই করলাম আমার সেলাইটাই ওঠেনি। তো দেখুন আবারও খেয়াল করে, এই যে আমি সেলাইটা দিচ্ছি, খেয়াল করে দেখুন আমি সেলাই দিচ্ছি কিন্তু আমার সেলাই উঠতেছে না। তো লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স, আমি সেলাই করেছি কিন্তু আমার সেলাই ওঠেনি। তাহলে এইটা কি কারণে হয়, তো সেটা দেখুন। তো আমরা যদি এই অংশটা একটু খুলে নিই, এটা আমি আপনাদের একটু মেশিনটা একটু উঁচু করে দেখাচ্ছি। তো একটু লক্ষ্য করুন, আমি ফিতাটা খুলে নিলাম, তো ওকে লক্ষ্য করে দেখুন, আমি যদি এই অংশটা খুলে নিই, দেখুন আমি চাকাটা ঘোরাচ্ছি। তো চাকাটা ঘোরানোর পরে যেখান থেকে আমার সুতার ববিনটা থেকে সুই সুতা নিয়ে যাবে সেই সুইটা কিন্তু আমার আসতেছে না। লক্ষ্য করেছেন, এই অংশটা কিন্তু আমার আসতেছে না। দেখুন আমি যদি একটু দেখাই, এই যে আমার সুইটা কিন্তু নাগাল পাচ্ছে না। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, তো লক্ষ্য করে দেখুন, এটার জন্য আমি যেই কাজটা করব, আমি এটা ফার্স্ট লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই সাইড বারটা খুলে নিব, একটু সাবধানে খুলবেন, তা না হলে কিন্তু হাতে চোট লাগবে। আমি প্রথমে এই সাইড বারটা খুলে নিলাম। তো লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে আমার নিডেল বার। নিডেল মানে হচ্ছে যেটা আমরা সুই, সুইকে আমরা নিডেল বলি। তো এটা হচ্ছে নিডেল বার, এই বারের মধ্যে হচ্ছে আমার সুইয়ের অংশটা থাকে। যেহেতু আমার সুইটা ববিন বার থেকে
আমার সুতাটাকে নিয়ে আসতে পারছে না, তার মানে সুইটা আমার উপরে উঠে আছে। তার জন্য কি করতে হবে দেখুন, লক্ষ্য করে আমার এই নিডেল বারটা, আমি আপনাদের একটা সহজ পদ্ধতি দেখাবো। দেখুন আমি একেবারে নিচ পর্যন্ত যখন এটাকে নামাবো, তখন আমার এই অংশটা কিন্তু দেখুন উঁচু হয়ে আছে। এটা এটা যখন সমান হয়ে যাবে, লক্ষ্য করুন এটা কিন্তু একবারও ভিতরে ঢুকতেছে না, খালি উপরেই করছে। এই দেখুন উপরে উঠানো যাচ্ছে, হাইস্ট উপরে উঠানো যাচ্ছে, কিন্তু একেবারে যে একেবারে লাগাবো একদম এই পর্যন্ত মানে সমান, এটা কিন্তু ঢুকছে না। তার মানে কি, আমার নিডেল বারটা উপরে উঠে আছে, যার কারণে সুইটা একদম নিচ পর্যন্ত নামতেছে না। তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, তো এখানে একটু দেখুন এই অংশটা, দেখুন এই যে অংশটা আমার এই পাশে, আপনি যদি আমার হাতের ডান দিকে একটু লক্ষ্য করুন, তো ভিউয়ার দেখুন হাতের ডান দিকে আপনার ওই যে ভিতরের দিকে একটা নাট আছে, এই নাটটা কিন্তু দেখা যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন একটা নাট আছে। তো দেখুন আমি যখন চাকাটা ঘুরাবো, আমি যখন দেখুন চাকাটা ঘোরাচ্ছি, তখন কিন্তু নাটটা সরে যাচ্ছে, আমার নিডেল বারটা কিন্তু ঘুরছে। তো আপনি চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ওই যে যেই নাটটা আছে, ওই নাটটা আপনি এই গোলের মাঝখানে আনবেন। তো লক্ষ্য করুন এই যে আমি এনেছি, এখন আমাকে এই নাটটা একটু লুজ করে নিতে হবে। আমি ফার্স্ট এটাকে নাটটাকে লুজ করে নিব, আমি ফার্স্ট নাটটাকে একটু লুজ করে নিব। তো দেখুন আমি একটু লুজ করে নিলাম, আমি যখন নাটটা লুজ করে দিলাম তখন আমার নিডেল বারটা এই দেখুন নড়াচড়া করতেছে। তো এটা আমরা কোন পর্যন্ত নিব, তো লক্ষ্য করে দেখুন আমার এখানে এই যে সুইটা, এই দেখুন একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমার আঙুলের দিকে লক্ষ্য করুন, এই যে একদম সুইটা যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু আবার ছিলি ভালো উঠবে না, মানে সুতা উঠবে না। আবার যদি অনেক উপর উঠে যায় তাহলে কিন্তু উঠবে না। আপনি লক্ষ্য করুন এই যে সুইটা আমি দেখাচ্ছি, এই যে আমার নখের দিকে খেয়াল করুন, এই যে সুইটা, এটা যদি একদম উপরে উঠে যায় তাহলে হবে না, আবার যদি একদম নিচে নেমে যায় তাহলে হবে না। তাহলে এটা এমনভাবে রাখতে হবে যেন এই যে এইভাবে আপনি আপনি যখন আঙুলটা এভাবে দিবেন যেন হালকা একটু সুইটা টাচ পায়, হালকা। দেখুন লক্ষ্য করুন এই যে আমি যখন এইভাবে দিচ্ছি তখন হালকা একটু টাচ হচ্ছে, এই যে দেখুন এই যে হালকা টাচ হচ্ছে, তাহলে হালকা টাচ হচ্ছে। এটার আরেকটা সহজ পদ্ধতি দেখাই, হালকা কখন টাচ হবে দেখুন, আপনি তো আর এইভাবে ধরে টাইট করতে পারবেন না, তাহলে এই ক্ষেত্রে সুইটা আপনার আঙুলে লাগবে। তো লক্ষ্য করুন একটু উপরে দিকে দেখুন, এই যে এই জিনিসটা সমান রেখে, তো লক্ষ্য করুন এটা যত উপরে উঠাও যাবে না, এটাকে সমান রেখে, এই যে এটা সমান হয়েছে, এটা যখনই সমান হবে খেয়াল করুন, এটা যখন সমান হবে তখন দেখুন আমি এটাকে সমান রেখে, এটাকে সমান রেখে আমি দেখাচ্ছি, দেখুন আমার আঙুল দিকে খেয়াল করুন, ওটাকে সমান রেখে এই যে আমার সুইটা এই যে আঙুলে টাচ পাচ্ছে। তাহলে আমাকে এমনভাবে ধরতে হবে, দেখুন এই যে আমি এটা সমান রাখলাম, এটাকে সমান রেখে আমি ওই যে নাটটা, ওই নাটটা যদি আপনার খেয়াল করুন, ওই নাটটা যদি আপনার ওই গোলের মাঝখানে না আসে, এখানে এখানটার গোলের মাঝখানে আসে, তাহলে কিন্তু আপনার এই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে চাকাটায় এই যে চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এই গোলের মাঝখানে আনতে হবে। এই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু এক হাত দিয়ে এটা ধরে রেখেছি, এটা এই পর্যন্ত ধরেছি, তারপরে ওই চাকাটা এভাবে ঘুরিয়ে আমি গোলের মাঝখানে আনবো। তো আমার গোলের মাঝখানে আনা হয়েছে, এখন আমি এটাকে টাইট করে দিব। তো লক্ষ্য করুন এটাকে আমি এখন টাইট করছি, তো এই যে আমার টাইট করা হয়ে গেছে, তো লক্ষ্য করে দেখুন আমি টাইট করে দিয়েছি। দেখুন এটা কিন্তু একেবারে সমান আছে, খেয়াল করেছেন? আমি যদি এটা ঘুরাই এখন এই যে একেবারে হাইস্ট উপর উঠবে, আবার একেবারে একেবারে কিন্তু ভিতরে ঢুকতেছে না, সমান থাকবে। একটা নিয়ম হচ্ছে সমান থাকবে আর হচ্ছে অনেক উপর উঠবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিডেল বারটা ঠিক আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি আবারও, খেয়াল করে দেখুন এই যে আমার সুইটা, সুইটা কিন্তু এই যে দেখুন আঙুলের স্পর্শ হচ্ছে। আচ্ছা এখন আমরা এটাকে লাগিয়ে দিব, এখন আমরা এই নাটটা লাগিয়ে দিব। প্রথম আমরা সেলাইটা হয়নি দেখেছি, এখন দেখব আমাদের সেলাইটা হচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখুন প্রথমে কিন্তু আমার একদম সেলাই হয়ই নাই, এখন কিন্তু খুবই সুন্দর একটা সেলাই হয়ে গেছে আমার। তো লক্ষ্য করুন আমার দুইটা সাইডেই খুবই সুন্দর সেলাই হয়েছে, প্রথম কিন্তু আমার শিলি ওঠে নাই। তো খেয়াল করুন এভাবে যদি শিলি না ওঠে, তাহলে কিন্তু আপনার একেবারে যদি শিলি না ওঠে তাহলে আপনার এই অংশটা দেখতে হবে, দেখতে হবে আপনাকে নিচের দিকে আপনার সুইটা যায় কি না, যদি সুইটা না যায় তাহলে কিন্তু সেলাইটা আপনার উঠবে না। আর যদি মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যায় শিলের মাঝখানে, তাহলে আপনাকে সুইটা দেখতে হবে, এই দুইটা অংশ আপনাকে দেখতে হবে। তো
ভিউয়ার্স, এই ছিল সমস্যার সমাধান। আপনার সেলাই যদি গ্যাপ পড়ে যায় কিংবা সেলাই একেবারে না ওঠে, তাহলে এই সমস্যা দুইটা যদি লক্ষ্য করেন তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।